এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল সেই সাথে দূরবর্তী অবজেক্ট হচ্ছে কোয়েজার। এক একটি কোয়েজার সম্পূর্ণ মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 10 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকে। সূর্যের সাথে তুলনা করলে তা বিলিয়ন থেকে ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল। এখন পর্যন্ত আবিষ্কার করা সবচেয়ে উজ্জ্বল কোয়েজার J043947.08+163415.7। এটি আমাদের সূর্যের তুলনায় 600 ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল। 600 ট্রিলিয়ন সংখ্যাটি খুবই বিশাল। 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি, তার মানে 600 ট্রিলিয়ন মানে হচ্ছে 600 লক্ষ কোটি। এত উজ্জ্বল হবার পরেও এই কোয়েজারকে আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ এটি খুবই দূরে অবস্থান করছে এবং সেই দূরত্ব প্রায় 12.8 বিলিয়ন লাইট ইয়ার। 12.8 বিলিয়ন লাইট ইয়ারকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে কতগুলো শূন্যের প্রয়োজন হবে তা ফ্রি টাইমে হিসেব করতে পারেন। পৃথিবীর সবচেয়ে কাছের কোয়েজার হচ্ছে MRK-231। এটির কেন্দ্রে 2টি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল পরস্পরকে প্রদক্ষিণ করছে। এই কোয়েজারটি পৃথিবী থেকে প্রায় 600 মিলিয়ন বা 60 কোটি লাইট ইয়ার দূরে অবস্থান করছে, যেখানে পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টুরির দূরত্ব মাত্র 4.2 লাইট ইয়ার, এবং এই জন্যই কোয়েজারকে মোস্ট ডিস্টেন্স অবজেক্টও বলা হয়। মহাকাশের বস্তু সম্পর্কে জানতে গেলে আপনি অবশ্যই কোয়েজারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলে উঠবেন, চুলতার কবেকার অন্ধকার বেদিশার নিশা, মুক্তার সাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে নিশা। 1950 সালের দিকে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে জানার ক্ষেত্রে সর্বপ্রথম রেডিও টেলিস্কোপ ব্যবহার শুরু করেন। তখন তারা মহাকাশে কিছু অদ্ভুত অবজেক্ট দেখতে পান, যেই অবজেক্টগুলো থেকে উচ্চমাত্রার রেডিও ওয়েভ আসছিল। তারা এদের নাম দেন কোয়াজি-স্টেলার রেডিও সোর্সেস। এই আননোন রেডিও সোর্সগুলো আসলে কি তা জানার ক্ষেত্রে পরবর্তী এক যুগ সময় লেগে যায়, যাদেরকে বর্তমানে আমরা কোয়েজার বলে জানি। সর্বপ্রথম আবিষ্কার করা কোয়েজারের নাম হচ্ছে 3C273। এর দ্বারা বোঝানো হয় 3rd ক্যামব্রিজ ক্যাটালগের 273তম রেডিও সোর্স অবজেক্ট। যাই হোক, কোয়েজার মূলত হচ্ছে সক্রিয় গ্যালাক্সির কেন্দ্র, যাকে বলা হয় অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াই। আমরা জানি প্রত্যেকটি গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যাদের ভর সূর্যের ভরের লক্ষ থেকে কোটি গুণ। এই ব্ল্যাক হোলের চারপাশের ম্যাটার ব্ল্যাক হোলে পতিত হবার আগে ব্ল্যাক হোলের চারপাশে খুবই উচ্চ গতিতে ঘুরতে থাকে। এইভাবে চক্রাকার আকারে ঘুরতে থাকা ম্যাটারগুলোকে বলা হয় অ্যাক্রিশন ডিক্স। এই অ্যাক্রিশন ডিক্সের আকার মোটামুটি আমাদের সোলার সিস্টেমের আকারের সমান। অ্যাক্রিশন ডিক্সের উচ্চগতিতে ঘূর্ণায়মান পার্টিকেলের মধ্যে ফ্রিকশনের ফলে পার্টিকেল উত্তপ্ত হতে থাকে, যা থেকে প্রচুর পরিমাণ এনার্জি নির্গত হয়। এর ফলে এদেরকে খুবই উজ্জ্বল দেখায়, এবং এই উজ্জ্বল বিষয়টিকেই বলা হয় কোয়েজার। তার মানে কোয়েজার মূলত হচ্ছে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এবং এর চারপাশের অ্যাক্রিশন ডিক্স। কোয়েজারের আরেকটি বিশেষ বিষয় হচ্ছে এর দুই দিকের জেটস। এই জেটস অ্যাক্রিশন ডিক্সের লম্ব বরাবর অবস্থান করে। অ্যাক্রিশন ডিক্সে থাকা পার্টিকেল যখন উচ্চগতিতে ঘুরতে থাকে, তখন ফ্রিকশনের কারণে পার্টিকেল চার্জ প্রাপ্ত হয়, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড এমনভাবে টুইস্ট হয় যে এর ফলাফল হিসেবে জেটস তৈরি হয়। এই জেটসের মাধ্যমে প্রচুর পরিমাণ পার্টিকেল প্রায় আলোর বেগে অনেক দূরে ছিটকে যায়। এখন এইখানে যে পার্টিকেল আলোর বেগে অনেক দূরে ছিটকে যাচ্ছে, এই পার্টিকেল কিন্তু ব্ল্যাক হোল থেকে আসে না। এই পার্টিকেলগুলো মূলত আসে অ্যাক্রিশন ডিক্স থেকে, এবং সাধারণভাবে কোনো কোয়েজারকেই কাছাকাছি পাওয়া যায় না। যত কোয়েজারই আমরা দেখতে পেয়েছি বা দেখি, এগুলো মূলত অনেক অনেক দূরে অবস্থান করে। এখন সকল কোয়েজারই অনেক অনেক দূরে অবস্থান করার কারণ হচ্ছে কোয়েজারগুলো মূলত হচ্ছে বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ের অবজেক্ট। আমরা জানি আমরা যত দূরের বস্তু দেখতে পাবো ততটাই মহাবিশ্বের অতীত অবস্থা দেখা যায়। এখন কোয়েজার যেহেতু অনেক অনেক দূরে অবস্থান করছে, সুতরাং কোয়েজারকে আমরা যেমন দেখছি তা মূলত মহাবিশ্বের প্রাথমিক সময়কার অবস্থা। আর্লি ইউনিভার্সের কিছু কোয়েজারে কয়েক হাজার লাইটিয়ার স্থান পর্যন্ত বিস্তৃত গ্যাসের চক্রাকার বলয় দেখা যায়, এবং এই গ্যাসের মাধ্যমেই কোয়েজারের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের গ্রোথ বজায় থাকে। কোয়েজার বিভিন্ন ধরনের হতে পারে। এটি নির্ভর করবে কোয়েজার থেকে কোন ধরনের আলো পৃথিবীতে আসছে, যেমন রেডিও কোয়েজার, ইনফ্রারেড কোয়েজার, এক্স রে কোয়েজার, অর্থাৎ এই সকল কোয়েজারকে খালি চোখে দেখা যাবে না। যেমন ইনফ্রারেড কোয়েজারকে শুধুমাত্র ইনফ্রারেড টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে, এক্স রে কোয়েজারকে শুধুমাত্র এক্স রে টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে। আবার কোয়েজারে থাকা জেটসের দিকের উপর ভিত্তি করেও কোয়েজারের বিভিন্ন নাম হয়ে থাকে। যেমন কোয়েজারের জেটস যদি পৃথিবীর বরাবর থাকে, তবে তাকে বলা হবে ব্লেজার, এবং ব্লেজারকে কোয়েজারের চেয়েও বেশি উজ্জ্বল দেখায়।
আবার জেটস যদি পৃথিবীর সাপেক্ষে পারপেন্ডিকুলার থাকে তবে তাকে বলা হয় রেডিও গ্যালাক্সি। এখন একটি প্রশ্ন আপনার মনে আসতে পারে, সাধারণ স্টার খুবই উজ্জ্বল আর কোয়েজারও উজ্জ্বল, তাহলে বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হন যে কোনটি স্টার এবং কোনটি কোয়েজার? কোনো একটি লাইট সোর্স স্টার নাকি কোয়েজার তা মূলত দুইটি বিষয়ের মাধ্যমে স্পষ্ট হওয়া যায় এবং এই দুই পদ্ধতিতেই পারমাণবিক বর্ণালী ব্যবহার করা হয়। সাধারণ স্টার থেকে আসা আলোতে অ্যাবজর্পশন লাইন দেখা যায়, যা ঘটে স্টারের অ্যাটমসফিয়ারে থাকা বিভিন্ন অ্যাটমের কারণে। এই সকল অ্যাটম কিছু স্পেসিফিক ওয়েভলেন্থের আলো শোষণ করে নেয়, যার ফলে স্টার থেকে আসা আলোতে অ্যাবজর্পশন লাইন দেখা যায়। অন্যদিকে কোয়েজার স্টারের তুলনায় খুবই বেশি উত্তপ্ত, ফলে এদের থেকে আসা আলোতে শক্তিশালী ইমিশন লাইন দেখা যায়। কোয়েজারের চারপাশের ম্যাটার বেশি এনার্জেটিক অবস্থায় থাকে, যার ফলে এদের থেকে নির্গত হয় রেডিয়েশন এবং এই জন্য কোয়েজার থেকে আসা আলোতে এক্সট্রা ইমিশন লাইন দেখা যায়। এই তো গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, কোয়েজার পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে, যার ফলে এরা অতি দ্রুত পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে কোয়েজারের ক্ষেত্রে অনেক বেশি রেড শিফট দেখা যায়। কোয়েজারের ক্ষেত্রে এতটাই রেড শিফট দেখা যায় যে এদের আল্ট্রাভায়োলেট লাইট শিফট হয়ে ইনফ্রারেড লাইট পর্যন্ত দেখা যায়। সাধারণভাবে বেশিরভাগ কোয়েজারের রেড শিফটের মান 2-এর নিচে থাকে, যার দ্বারা বোঝা যায় ওই সকল কোয়েজার 9 বিলিয়ন লাইট ইয়ার দূরে রয়েছে বা 9 বিলিয়ন বছর অতীত অবস্থা দেখছি। তবে রেড শিফটের মান যত বাড়বে বুঝতে হবে কোয়েজার তত দূরে রয়েছে। যেমন প্রথমে উল্লেখ করা সবচেয়ে উজ্জ্বল কোয়েজার J04394747.08+16341.5.7, এর রেড শিফটের মান 6.5, অর্থাৎ এটি খুবই দূরে রয়েছে। এটি প্রায় 12.8 বিলিয়ন লাইট ইয়ার দূরে রয়েছে, অর্থাৎ এই কোয়েজার দেখা মানে বিগ ব্যাং এর মাত্র 1 বিলিয়ন বছর পরবর্তী অবস্থা দেখা। 2021 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো খুবই রেয়ার ডাবল কোয়েজার শনাক্ত করেছেন। ডাবল কোয়েজার ডিটেক্ট করা খুবই কঠিন বিষয়, কারণ সাধারণভাবে ডাবল কোয়েজারকে একটি সিঙ্গেল কোয়েজারের মতোই মনে হয়। তবে বর্তমানের স্লোন ডিজিটাল স্কাই সার্ভে, ইসাস গাই স্যাটেলাইট, হাবল স্পেস টেলিস্কোপ, জেমি নর্থ এবং লং বেস অ্যারে, এই সবগুলো উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করে আর্লি ইউনিভার্সের এই ডাবল কোয়েজারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। যে কোনো কোয়েজার তার চারপাশে প্রচুর পরিমাণ এনার্জি রিলিজ করে, যার ফলে যে সকল গ্যালাক্সিতে কোয়েজার রয়েছে সেই সকল গ্যালাক্সিতে প্রতি বছর প্রায় 1000-এর মতো নতুন স্টার তৈরি হয়। সেই তুলনায় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রতি বছরে একটিও নতুন স্টার তৈরি হয় না, 2 বা 3 বছরে একটি নতুন স্টার তৈরি হয়। এখন একটি প্রশ্ন আপনার মনে আসতে পারে, মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও তো একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, তবে কেন মিল্কিওয়ে গ্যালাক্সিতে কোয়েজার নেই? সকল গ্যালাক্সিতেই একসময় কোয়েজারের উপস্থিতি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে গ্যালাক্সি দুর্বল হয়ে কোয়েজার লুপ্ত হয়েছে। এখন এই সময়ে আমরা যে সকল গ্যালাক্সিতে কোয়েজার দেখছি তা কিন্তু অনেক অতীতের ছবি, কারণ যত দূরে আপনি দেখবেন ততটাই অতীত দেখবেন। কোটি কোটি লাইটের দূরের যে সকল গ্যালাক্সিতে আমরা কোয়েজার দেখছি সেই সকল গ্যালাক্সিতে বর্তমানে কোয়েজার হয়তোবা নেই, কিন্তু অনেক দূরে থাকা বস্তুর বর্তমান অবস্থা তো আর দেখা সম্ভব নয়, যার ফলে কোয়েজার শুধুমাত্র অনেক অনেক দূরের গ্যালাক্সিতেই দেখা যায়, কাছাকাছি গ্যালাক্সিতে কোয়েজার দেখা যায় না। তবে অনেকের ধারণা মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে সংঘর্ষের ফলে যে নতুন গ্যালাক্সি তৈরি হবে সেটিতে হয়তোবা কোয়েজার তৈরি হতে পারে, কারণ এই দুইটি গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে এক একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এখন এই দুইটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যখন একসাথে হবে তখন হয়তোবা এদের চারপাশে অ্যাক্রিশন ডিস্ক তৈরি হতে পারে, যার ফলে সেখানে দেখা যাবে কোয়েজার। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রতি সেকেন্ডে 110 কিলোমিটার বেগে আমাদের দিকে এগিয়ে আসছে, সেই হিসেবে আগামী 4 বিলিয়ন বা 400 কোটি বছরের মধ্যে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ ঘটবে এবং এই দুটি একসাথে হয়ে নতুন একটি গ্যালাক্সি তৈরি করবে। এমন ক্ষেত্রে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরতে থাকে এবং তা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটি গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে দূরে সরে যাওয়ার স্পিড ক্রমাগত বাড়ছে, এবং যদি এমনটাই হয়ে থাকে তাহলে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এবং মিল্কিওয়ে গ্যালাক্সি পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা, তাহলে কেন কোন যুক্তিতে বলা হচ্ছে অ্যান্ড্রোমেডা এবং মিল্কিওয়ে গ্যালাক্সি কাছাকাছি আসছে? এই বিষয়টি জানার আগ্রহ থাকলে কমেন্টে জানান, যথেষ্ট কমেন্ট আসলে আমি পরবর্তী ভিডিওটি এই বিষয় নিয়ে তৈরি করব। পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করা সুপার রেড জায়ান্ট স্টার হচ্ছে বেটেলজিউস,
এটিতে যখন সুপারনোভা ঘটবে তখন রাতের আলোতে খালি চোখেই 653 দিন পর্যন্ত সুপারনোভা বিস্ফোরণের আলোক ছটা দেখা যাবে। ভেটেলজিউস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।